বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে হুগলি জেলা জুড়ে গন্ধেশ্বরী পুজো, কুমারী পুজো, পাশাপাশি একগুচ্ছ সমাজসেবামূলক কাজের আয়োজন উৎসব উপলক্ষে মাতোয়ারা এলাকাবাসী। আজ বুদ্ধ পূর্ণিমা। হুগলি জেলার বাঁশবেড়িয়া, ত্রিবেণী, কুন্তিঘাট, সপ্তগ্রাম, মগরা, ব্যান্ডেল প্রভৃতি এলাকায় সাড়ম্বরে পালিত হল গন্ধেশ্বরী পুজো। শুধু পুজো নয়, কুমারী পুজো ও বস্ত্রদানের পাশাপাশি ছিল ভক্তদের জন্য ঢালাও প্রসাদ গ্রহণের ব্যবস্থা। বাঁশবেড়িয়া গন্ধেশ্বরীর নাটমন্দিরে প্রতিবারের মতন এবারেও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গন্ধেশ্বরী ঘাটের নাটমন্দিরে গন্ধেশ্বরী মাতার পুজোর আয়োজন করা হয়। এখানকার গন্ধেশ্বরী পুজো এই জেলার অন্যতম প্রাচীন পুজো বলেও জানা যায়। সকাল থেকে পুরোহিতের মন্ত্রোচ্চারণ, অগণিত ভক্তের উপস্থিতির মধ্য দিয়ে চলে পুজো পাঠ। ঠিক একইভাবে ত্রিবেণী কদবেলতলা শ্রীগুরু সংঘের পরিচালনায় প্রতিবারের মতন এবারও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে 62তম বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ত্রিবেণীতে। পুজো উপলক্ষে 3 দিন ধরে এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। প্রথম দিন শুরু হয় রাধা কৃষ্ণের পুজো, সকাল থেকেই চলে পুজো। পুজোর পাশাপাশি 2 দিন ধরে সারাদিন কীর্তন, বাউল সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীগুরু সংঘ শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, প্রতিবছর তারা অসহায় মানুষের পাশে দাঁড়ান। এবারেও ঠিক একইভাবে প্রায় 200 জন পিছিয়ে পড়া মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। আজ তৃতীয় ও শেষ দিনে দুপুরে কয়েক হাজার মানুষকে বসিয়ে ভোগ বিতরণ করা হয়। আমাদের গুরু ভগবান এইখানে সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, তার চরণের ঋণ এখানে রয়েছে, তাকে স্মরণ করে তিনি এসেছিলেন। সেই আগমনী দিনটাকে স্মরণ করে আমরা প্রতি বছর বুদ্ধ পূর্ণিমায় শুধু আগমনী উৎসব এখানে করে থাকি। আজকে উৎসবের তৃতীয় দিন। এখানে এই উৎসবে 3 দিন ধরে প্রচুর ভক্তবৃন্দর সমাগম হয়, প্রচুর ভক্তবৃন্দর সমাগম হয়। সেই ভক্তবৃন্দ এখানে আসেন, তারা সেবা করেন, প্রসাদ নেন। কিন্তু আমাদের শ্রীগুরু সংঘ শুধুমাত্র ধর্মীয় পথেই চলে না, তারা সেবাকর্ম করে। আমরা এখানে 80টা কম্বল, আমাদের ধুতি, বস্ত্র, শাড়ি এবং থান নিয়ে প্রায় 200 আমরা সাধারণ গরিব মানুষদের কাছে বিলি বণ্টন করেছি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে হুগলি জেলার বাঁশবেড়িয়া 6 মন্দির ঘাটের ঈশানী কালী মন্দিরের আজ 5ম বার্ষিক প্রতিষ্ঠাতা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকাল থেকে শুরু হয় পুজো পাঠ। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে চলে পুজো। প্রথমে সকালে ঈশানী মায়ের কালী পুজো, তারপরে মহাদেব পুজো, সব শেষে কুমারী পুজোর আয়োজন করা হয়। শুধু বাঁশবেড়িয়া নয়, ত্রিবেণী, কুন্তিঘাট, সপ্তগ্রাম, মগরা, ব্যান্ডেল সহ বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার ভক্ত এই মন্দিরে উপস্থিত হয়েছিলেন। সব শেষে দুপুরে কয়েক হাজার মানুষকে বসিয়ে ঠাকুরের ভোগ প্রসাদ খাওয়ানো হয়। পুজো উপলক্ষে মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছে আলো ও ফুলের মালা দিয়ে। আজ আমাদের 5ম বর্ষ প্রতিষ্ঠা দিবস ঈশানী মায়ের, সেই উপলক্ষে সকাল থেকে আমাদের অনুষ্ঠান চলছে। ভোরবেলা কলশ বরণ হয়েছে, তারপর পুজো পাঠ শুরু হয়েছে, শিবের পুজো, ঈশানী মায়ের পুজো, তারপরে গণেশ, হনুমানজি, একে একে সমস্ত বিগ্রহের পুজো হয়েছে, কুমারী পুজো হয়েছে, হ্যাঁ, তারপর হোম, যজ্ঞ এবং কুমারী মায়ের পুজো, এ সমস্ত সম্পূর্ণ হয়ে ভোগ নিবেদনের পর এখন ভোগ প্রসাদ খাওয়ানো চলছে। প্রায় 1200 লোকের মতন আমাদের এখন পর্যন্ত ভক্ত প্রসাদ নিয়েছেন এবং আগামী দিনেও আমাদের এই প্রোগ্রাম অব্যাহত থাকবে। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।